নকল সিবিআই সেজে চিকিৎসকের 1.5 লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন নদিয়ার চিকিৎসক। সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে চিকিৎসকের টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। একেবারে ফিল্মি কায়দায় ওই চিকিৎসকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অনুপম খের, অক্ষয় কুমার অভিনীত স্পেশাল 26 সিনেমার কথা মনে আছে, যেখানে নিজেদের সিবিআই আধিকারিক বলে পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নিত দুষ্কৃতীরা? অনেকটা সেই রকমই ফিল্মি ধাঁচে এই অপারেশন। মালয়েশিয়া নার্কোটিক বিভাগ প্রচুর পরিমাণে মাদক আটক করেছে। কাজে যুক্ত রয়েছেন নদিয়ার সরকারি হাসপাতালের চিকিৎসক, এমন কথা বলেই ফোন করা হয় চিকিৎসকের কাছে। জানা গিয়েছে নদিয়ার নবদ্বীপ মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালের চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাসের কাছে এমন একটি ফোন আসে, জানানো হয় মাদক পাচারের সাথে তিনি যুক্ত রয়েছেন, টাকা দিলে এই ঘটনায় তিনি মুক্তি পাবেন, টাকা না দিলে তাকে গ্রেপ্তার করা হবে, এমনকি 1 ঘন্টার জন্য তাকে দিল্লিতে গিয়ে হাজিরা দিতে হবে বলেও জানানো হয়। ভিডিও কলে অপর প্রান্ত থেকে দপ্তরের আধিকারিক সেজে কথা বলতে থাকে প্রতারকেরা। বিশ্বাস অর্জনের জন্য নানা রকম কাগজপত্রও পাঠানো হয়। এইসব দেখে ও তাদের কথা শুনে কিছুটা হতভম্ব হয়ে যান ওই চিকিৎসক। ভয়ে ও লজ্জায় তিনি নিজের অ্যাকাউন্ট থেকে প্রথমে 1 লক্ষ টাকা ট্রান্সফার করেন, পরে আরও 50,000 টাকা দেন। আরও টাকা দাবি করতে থাকে প্রতারকেরা, আবারও টাকা দিতে গেলে ভুল পিন দেন, ফলে অ্যাকাউন্ট লক হয়ে যায়। পরে তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। এরপর কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন ডিউটি ছিলাম আমার হাসপাতাল মহেশগঞ্জ রুরাল হসপিটালে, তখন একটা ফোন আসে। ফোন থেকে বলা হয় যে কাস্টমস থেকে একটা ফোন করা হচ্ছে, যেখান থেকে জানানো হয় যে আমার নামে একটা পার্সেল বাজেয়াপ্ত হয়েছে, যেটা দিল্লি থেকে মালয়েশিয়া ওয়াং জ্যাং বলে একজন র্যাকেট মাফিয়ার কাছে যাচ্ছিল, যেটাতে কিছু খারাপ ড্রাগস এবং খারাপ কিছু জিনিসপত্র লাইক ফেক সিম, ফেক এটিএম কার্ডস এইসব কিছু ছিল এবং এটা বাজেয়াপ্ত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য কি, এর বিরুদ্ধে আমার নামে একটা নার্কোটিক্সের কেস লজ করা হয়েছে। আমি স্বাভাবিকভাবে এই ধরনের কোনো কিছুর সঙ্গে দূর দূরান্তরে যোগ তো দূরে কোনো দুঃস্বপ্নেও দেখি না এইসব জিনিস, তাই আমি খুব ভয় পেয়ে যাই এবং আমি বলি যে আমি নির্দোষ। এবং এগুলো বলার পরে উনি যাই হোক ওই ভদ্রলোক আমাকে বলেন যে উনি দিল্লি পুলিশের কাছে যোগাযোগ করাচ্ছেন যাতে ওনারা আমাকে সাহায্য করতে পারেন। সুনীল কুমার বলে একজন কথা বলেন, তারপরে উনি বলেন যে হোয়াটসঅ্যাপে উনি ভিডিও কল করছেন এবং এই ভিডিও কলে যে কথোপকথনটা এটা জাজের কাছে গিয়ে প্রমাণ হিসাবে গিয়ে যাবে এবং এই যে কথোপকথন ওনার সঙ্গে আমার হচ্ছে এর মধ্যে কেউ যেন না ঢোকে, কেউ ঢুকলে সেটা জাজের কাছে প্রমাণ হিসাবে থাকবে না। এবার পরবর্তীকালে এই কথাগুলো হয়তো স্বাভাবিকভাবে একটু বোকামি শুনে মনে হলো, সেই মুহূর্তে আমি ওনার কথাটাই কেমন বিশ্বাস করছিলাম। আমি ভাবছিলাম যে ওনার কথাটাই যদি আমি এই ধরনের একটা হুজুরি থেকে মুক্তি পাই। এবার যাই হোক উনি আমাকে বলেন যে প্রথমে হলো যে আপনি আপনার আধারের হলো যে ডকুমেন্ট দেন, আমি ওনাকে বিশ্বাস করে সেটা দিয়ে ফেলি এবং দেওয়ার পরে উনি আমাকে দেখান যে তিনটি আমার নামে ডকুমেন্ট, একটা হচ্ছে কি কেস হয়েছে এবং হলো হচ্ছে তাতে সিবিআই চিফের সই, টাকাটা হোয়াইট বলে প্রমাণিত না হয়। এবার যাই হোক ওনার কথা শুনে উনি আমি একটু অবিশ্বাস করে আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, বললাম যে আমি পুলিশে কমপ্লেন করছি বা জানাচ্ছি। উনি পুলিশ শুনে প্রচন্ড রেগে যান এবং তারপরে বলেন যে ফোনটা রাখলেই আমার নামে হলো হচ্ছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা হোল্ড করে রাখা আছে সেটা হলো হচ্ছে চালু করে দেওয়া হবে এবং চালু করে দিয়ে আমাকে গ্রেপ্তার করা হবে। বাবা মায়ের সামনে থেকে এবং স্ত্রীর সামনে থেকে যদি গ্রেপ্তার হন, পরিবারের সামনে রোগীদের সামনে থেকে অ্যারেস্ট হন, তাহলে সমাজে মুখ দেখাতে পারবেন। তো আমি তখন মানে ভয়ে ওনার কথা শুনে আমি প্রথমে 1 লাখ টাকা দিই, তারপরে উনি আমাকে চাপ দিয়ে আরো 50 বার করেন এবং তার পরেরটা আমি হলো হচ্ছে ভুল পিন নাম্বার দিয়ে কোনো রকম বেরিয়ে আসি। বেরিয়ে এসে এই আমি এসছি যে এই ব্যাপারটার জন্য সুরাহার জন্য থানাতে এসছি, জিডি করছি, সাইবারে কমপ্লেন করেছি। সাইবার বিশেষজ্ঞদের মতে প্রতারকেরা বিভিন্ন রকম ভাবে জাল পাতে, এক্ষেত্রে সাধারণকে আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। প্রতারিত হওয়ার পর থানায় দাঁড়িয়ে চিকিৎসক বলেন, ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।